বগুড়া শহরের মালগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জুবাইর নামে এক যুবক নিহত হয়েছেন রোববার রাত বারোটার দিকে তার মৃত্যু হয় নিহত জুবাইর সদর থানা দিল মালগ্রাম দক্ষিণ পাড়ার টুলুর ছেলে এই ঘটনায় সাব্বির নামের আরেকজন ছুরিকাঘাতে আহত হয়ে শহীদ রহমান কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পুলিশ জানায় পূর্ব শত্রুতা জের ধরে সামনে সাব্বির ও জুবাইরের মধ্যে হয় এই সময় একে অপরের দুজনই আহত হলে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাব্বিরকে রাত নটা বিশ মিনিটে এবং জুবাইরকে পৌনে এগারোটার দিকে হাসপাতালে ভর্তি করে পরে চিকিৎসাধীন অবস্থায় জুবাইরের মৃত্যু হয় বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা আছে তদন্ত করে এর সাথে জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে